ক্রোশিয়ান সেই মডেলের দিকে ক্যামেরা তাক করে এভাবে কেন ছবি তুলছে কাতারিরা, জানা গেল আসল রহস্য। সেই সাথে থাকছে পাকিস্তানি এই ভাইরাল মেয়ে এখন কামাচ্ছে বিশাল টাকা, কিন্তু হচ্ছে এটা নিয়ে তর্ক বিতর্ক। অ্যান্ড গসিপ শুরু করার আগে বলি, স্টার গল্পে কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রেজেন্টার হিসেবে এখন রয়েছে কাজের সুযোগ, বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর নিচে। প্রথমেই আসি ক্রোশিয়ান মডেলের কাছে, ইভানা কোল। ক্রোশিয়ার এই মডেল সম্পর্কে তো আমরা আগে জানিয়েছিলাম যে কাতারের সব রুলস রেগুলেশনকে বুড়ো আঙুল দেখিয়ে কাতারে ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, এবং সে এটাও জানিয়েছিল কাতার তাকে ছোট পোশাক পরার জন্য পারমিশন দিয়েছে। অ্যান্ড বেলজিয়ামের সাথে ক্রোশিয়ার ম্যাচে সে এসেছিল আরও ছোট পোশাক পরে। অ্যান্ড তখন একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় এই মডেলকে দেখে কাতারিরা চট করে মোবাইল বের করে তার ছবি তুলছে, যেটা দেখে অনেক মিমস হচ্ছিল। বাট এখন জানা গিয়েছে কেন কাতারিরা তার এভাবে ছবি তুলছিল। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় কাতারিরা শখ করে এই নারীর ছবি তুলেননি, বরং তার বিরুদ্ধে অভিযোগ করার জন্যই ছবি তুলেছিল। যাই হোক, বাট এই নারীর অনেক সাহস বলতেই হবে, কারণ ইউএসএ অ্যান্ড নেদারল্যান্ডের ম্যাচেও সে খোলা মেলা পোশাক পরে স্টেডিয়ামে হাজির হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে হয় তীব্র আলোচনা ও সমালোচনা, এবং তাকে নিয়ে বানানো হয় অনেক মিমস অ্যান্ড ট্রোলস। অ্যান্ড এই কারণে সে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর এখন লেটেস্ট আপডেট হলো, তার ইনস্টাতে 1.1 মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে, এবং সে এটা তার নিজেই স্টোরিতেই পোস্ট করে জানায়। অ্যান্ড এই বিষয় নিয়ে সে প্রচণ্ড হ্যাপি। ভাইরাল নিয়ে যখন কথা বলছি, তখন রিসেন্টলি ভাইরাল হওয়া এই পাকিস্তানি মেয়ের নাচের ভিডিও দেখেনি এমন মানুষ তো ভাই খুঁজে পাওয়া মুশকিল। অ্যান্ড পাকিস্তানি এই মেয়ের নাম আয়েশা, যে তার এক নাচের ভিডিও দিয়ে পুরো রীতিমতো সেলিব্রিটি হয়ে গিয়েছে। কারণ এই ভিডিও ভাইরাল হওয়ার আগে তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স ছিল অ্যারাউন্ড 1,75,000, বাট এই ভিডিওর পর তার ফলোয়ার বেড়ে যায় 3 লাখে, আর এখন তার ইনস্টাগ্রাম ফলোয়ার নাম্বার 6 লাখেরও উপরে। অ্যান্ড সে অন্যান্য সেলিব্রিটিদের মতো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যান্ডেল করার জন্য আলাদা লোকও রেখেছে। অবভিয়াসলি এত পপুলারিটি যখন পেয়েছে, তখন বিভিন্ন ব্র্যান্ড তার সঙ্গে কাজ করতেই চাবে। অ্যান্ড জানা গিয়েছে ইতিমধ্যে আয়েশা প্রায় লাখ লাখ টাকার অফার পাচ্ছে, কিন্তু এই বিষয়টা খুব আফসোসের সঙ্গে দেখছে অনেক নেটিজনেরা। কারণ যখন পাকিস্তানি একজন টেনিস প্লেয়ার সাদ, যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সে জানায় দেশের জন্য খেলার পরেও তাকে মাত্র 30,000 রুপির স্পন্সরের জন্য ভিক্ষা করতে হয়েছে, অথচ একটা মেয়ে এভাবে নেচে গিয়ে লাখ লাখ টাকা স্পন্সর পাচ্ছে। বিষয়টা খুবই দুঃখজনক ও অসম্মানজনক। আয়েশাকে নিয়ে আরো যেসব ইনফরমেশন রয়েছে, সেটা হলো 19 বছর বয়সী এই মেয়ের স্বপ্ন অ্যাক্ট্রেস হবার, অ্যান্ড পাকিস্তানি মডেল মুজাম্মেল ওয়ালির সঙ্গে তার রিলেশনশিপও আছে। সো গাইজ, এটা ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এই বিষয়ে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।